আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ সালমা। আজকে আমি তৈরি করব সুজির কাটলেট। সুজির কাটলেট তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে দারুণ। বিকেলের নাস্তায় বা চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নেও এই কাটলেট আপনারা পরিবেশন করতে পারেন, অথবা ডিপ ফ্রিজে 15-20 দিন সংরক্ষণ করেও আপনারা এটা খেতে পারেন। তো চলুন দেখে নিই সুজির কাটলেটের এই রেসিপিটি। সুজির কাটলেট তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আধা কাপ পরিমাণ সুজি, এটা একেবারে বাজার থেকে কিনে আনা সুজি, আমি এটা ভেজে বা টেলে নেইনি। সেই সাথে লাগবে 2টি আলু সেদ্ধ এবং লাগবে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কিমা। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। 2টি কাঁচামরিচকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। আমি 2টি কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি অথবা কমও করে নিতে পারেন। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলা এবং 1 স্লাইস লেবু। আর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নিতে পারেন। সেই সাথে আরও লাগবে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং কোটিংয়ের জন্য লাগবে 1 কাপের 1/4 ভাগ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি 4 রকমের ব্রেড ক্রাম তৈরি করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রেড ক্রামই এই রেসিপিটা দেখে তৈরি করতে পারবেন। এবং লাগবে 1/2 কাপ বা 1/2 কাপের চেয়ে কিছুটা বেশি পরিমাণ পানি। আরও লাগবে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তো এই হচ্ছে মোট উপকরণ। প্রথমে আমি ময়দাটাকে গুলিয়ে নিব। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপ পানি। এবারে ময়দাটা পানির সাথে ভালো করে গুলিয়ে নিব। একদম স্মুথ বেটার তৈরি করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমি এরকম একটা স্মুথ বেটার তৈরি করে নিলাম। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন একটা ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিব। আলু দুটো গ্রেট করে নিলাম। এখন বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিব পেঁয়াজ কিমা, কাঁচামরিচ কিমা, ধনিয়া পাতা কুচি, চাট মশলা, গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ এবং লেবুর রস। আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এর সাথে অ্যাড করব। এখন এই উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, এখন দিয়ে দিব সুজি। সুজিটা প্রথমের দিকে মনে হবে আলুর সাথে মিলবে না, কিন্তু আস্তে আস্তে মাখতে মাখতে মিলে যাবে। সমস্ত মিশ্রণ একসাথে মেখে নিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব 10 মিনিট, কারণ আমি কাঁচা সুজি নিয়েছি, সুজিটা একটু ফুলবে। 10 মিনিট পর ঢাকনা খুলে হাতে অল্প একটু তেল নিয়ে নিব। এখন অল্প অল্প ডো নিয়ে কাটলেটের শেপ করে নিব। যে কোনো শেপ করে নেওয়া যায়, চারকোনা করে নেওয়া যায়, ওভাল শেপ করে নেওয়া যায়, অথবা কাটলেটের যে শেপ আছে সেটাও করে নেওয়া যায়, আপনারা যেরকম খুশি করে নিতে পারেন। আমি কাটলেটের শেপ দিব, তাই একটু লম্বা করে মাথাটা একটু শার্প করে নিচ্ছি এবং এখন চাপ দিয়ে মাথাটা আর একটু শার্প করে দিব আর পিছনটা একটু চাপ দিয়ে শেপটা করে নিব। এভাবে করে আমি পুরোটাই কাটলেটের শেপ করে বানিয়ে নিব। আরও একটা বানাচ্ছি। প্রথমে গোল করে নিব, তারপর একটু লম্বাটে করে সামনের দিকটা একটু শার্প করে নিব, তারপর চাপ দিব এবং সামনের জায়গাটা এভাবে 2 আঙ্গুলের মাথা দিয়ে শার্প করে নেব। আবারও একটু চাপ দিয়ে শেপটা করে নেব। সবগুলো কাটলেট আমি তৈরি করে নিলাম। 1/2 কাপ সুজিতে আমার 7টা কাটলেট হয়েছে, মাঝারি সাইজ করে নিয়েছি। এখন কোটিং করার পালা।
কোটিং করার জন্য একটা একটা করে কাটলেট প্রথমে ময়দার মিশ্রণে ডোবাবো। তারপর কাটা চামচের সাহায্যে একবার উল্টিয়ে দিয়ে তারপর অতিরিক্ত ময়দার মিশ্রণ ছেড়ে রেখে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন ব্রেড ক্রামটা লাগিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। আমার একটা কাটলেট কোটিং করা হয়ে গেল। এখন এক এক করে বাকিগুলাও প্রথমে ময়দার মিশ্রণে ডুবিয়ে নিব। তারপর অতিরিক্ত ময়দার মিশ্রণটা ঝেড়ে রেখে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রামটা লাগালে পরে কোনো অংশই খালি থাকে না। এই যে হয়ে গেল দুইটা, এখন বাকিগুলাও আমি একটা একটা করে নিব। সবগুলো কোটিং করে নিলাম। এখন ইচ্ছে করলে সাথে সাথেই ভেজে নেওয়া যায়, অথবা 10 মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে কোটিংটা ভালো মতো কাটলেটের গায়ে লেগে যাবে, তাহলে তেল কম নষ্ট হবে। তাই আমি এগুলোকে 10 মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে তারপর ভাজতে চলে যাব। 10 মিনিট পর কাটলেটগুলি ফ্রিজের নর্মাল চেম্বার থেকে বের করে আনলাম। এখন ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা একটা করে কাটলেট তেলে ছেড়ে দেব। কাটলেটের এক পাশ ভাজা হলে উল্টিয়ে দেব। দুপাশ ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিব। টিস্যু পেপারের উপরে নিয়ে নিব অতিরিক্ত তেলটা সোক করে নেওয়ার জন্য। তৈরি হয়ে গেল একদম সহজভাবে খুবই মজার সুজির কাটলেট। এই রেসিপিটা বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় এবং অতিথি আপ্যায়নেও পরিবেশন করা যায়। আর ইচ্ছে করলে এটা আগে থেকে তৈরি করে কোটিং করে ডিপ ফ্রিজে রেখে দিও, যখন খাবেন তখন বের করে জাস্ট ভেজে নিলেই পরিবেশন করার মতো উপযোগী হয়ে যায়। তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।